হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো আমার বাবার বাড়িতে চুলাতে আমি রান্না করছি উনুনে। আমাদের উনুনেই প্রায় রান্না হয়, গ্যাসে নিরামিষ রান্না হয় ওই ঘরে হয়, আর এইখানে উনুনেই রান্না হয়। আর ওইখানেও একটা উনুন আছে, যেখানে বাজারে হাঁড়ি বসেছে ওইখানে উনুন আছে, ওইখানে ভাত হয়ে যাবে আর এখানে তরকারিগুলো হবে। আর আজকে আমুদি মাছ, চিংড়ি মাছ, কারণ বড় বড় মাছ খেতে ইচ্ছে করে না দেশে এলে। এখানে চুনো মাছগুলো খুব খেতে ভালো লাগে, এখানে আমাদের পাশে সমুদ্র না, তো এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। তো আজকে আমুদি মাছ এসছে, চিংড়ি মাছ এসছে। এখন চিংড়ি মাছকে সব মাখিয়ে টমাটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সব ভালো করে মাখিয়ে রাখা হয়েছে। আর আমুদি মাছ হবে, চিংড়ি কিছু চিংড়ি ভাজা হয়েছে বাচ্চাদের জন্য হবে, তারপরে কি হবে, তারপরে আরও নিরামিষ রান্নাগুলো হবে ওইখানে হবে, এই মাছের রান্নাগুলো এখানে হচ্ছে। বিয়ের আগেও আমরা এখানে রান্না করতাম, মানে আমি রান্না করেছি অনেকবার, মেজো বোন করেছে, আমরা উনুনেই রান্না করতাম। গ্যাস তো এখন হয়েছে, আগে তো গ্যাস থাকতো না, আমরা উনুনেই রান্না করতাম। আমাদের অনেক কাঠের জাল আছে, দেখেছি এখানে জাল ভাড়াটা দেখি না, এই যে জাল এখানেই আছে, ওইখান থেকে নিয়ে আমরা এখানে ডাইরেক্ট রান্না করি। আমাদের অনেক নারকেল গাছ আছে, তো প্রচুর না জালে বেড়ায় জ্বালান, তো তার জন্য মা প্রায় উনুনেই রান্না করে, আর আমরা এলে আমরাও বসে যাই রান্না করতে, খুব ভালো লাগে। আর রাত্রিবেলা আমরা সবাই মিলিয়ে এখানে চাউমিন করি, যাই করি এখানে মা বানাবে, আমরা চারদিকে নিয়ে বসে রয়েছিলাম, খুব ভালো লাগছে, মনে পড়ে আছে ছোটোবেলার দিন। আমার গলাটা না ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা একদম বাজে আসছে। শীতকাল তো উনুনের পাশে রান্না করতে খুব ভালো লাগে, গরমকালে খুব গরম লাগছে, মনে করবে শীতকালে এখানে উনুনে রান্না করতেও খুব ভালো লাগে, কারণ গরমকালে খুব গরম লাগতো। এত রান্না হচ্ছে আজকে, আমার বোন সব, আমার রাধা হচ্ছে হেল্পার, আমার বোন, ও শুধু আমাকে হেল্প করে দেয় আর আমি রান্না করতাম আগে যখনই আমরা এলে, কেন মা করে, কিন্তু আমরা কখনো কখনো ভাবি সবসময় মা করে তো আমরা করি, আমরা বোনরাই অনেকবার করতাম, অনেক রান্না করতাম আমরা, বোনরাই করি এলে, মা তো করে আমি মনে করি। আর এখানে বাচ্চাগুলো খেয়েছে, ওরা কথা বলছে, খুব ভালো লাগছে। এখানে তো বৃন্দা এখানে ঘুরছে, আমার বোন দাঁড়িয়েছে, আমার হাজব্যান্ড ওখানে বসে আছেন, এখানে আমার মা, বিষ্ণু বিষ্ণু দেখি, হাই বলো বিষ্ণু, বিষ্ণু হাই বলো, হাই বিষ্ণু দেখো ও কাজে লেগে আছে, হাই বলো হাই, এত সব থেকে দুষ্টু বিষ্ণু। এখানে সব কথা বলছে, ঘুরতে খেলতে ভালো লাগে, পিছনে অনেকটা খোলামেলা জায়গা, তো খুললে ও মামা মামা মামা, এই তো কড়াই মাছ পড়ে আছে, যাও না জুই, যাও না যাও না, সুপার কৃষ্ণ যাও। ডান্স প্র্যাকটিস করবে, কারণ আমাদের এখানে দুদিন পরে একটা উৎসব আছে, ঘুঘরাই উৎসব, মানে মেলা বসবে এখানে, আর ওই বাচ্চারা নাচ ডান্স করে, তো ওকে বলছি আমি ডান্স প্র্যাকটিস করে নিতে, তাহলে ওইখানে ও নাচতে পারবে। ওর নামটা, ও আগে নাচতো তো সবাই ওকেই খোঁজে, তার জন্য ওকে বলেছি, তো ও যাচ্ছে নাচ করবার জন্য, সামনে মারাও যাচ্ছে। এটা হচ্ছে বাড়ির ধনে পাতা, আমার মাসির বাড়িতে যে আমরা গেছিলাম, অনেক ধনে পাতা গাছ হয়েছে, তো ওইখান থেকে না মাসি দিয়ে পাঠিয়েছে অনেকগুলো, এর সেন্টটা এত সুন্দর লাগে, একটু ভালো লাগে, ওই ধনে পাতা একটু ভালো আলু আউরি না হয়েছে, যে ধনে পাতাটাকে তো একটা ফোড়া ফোড়া পাত্র, তার সঙ্গে রকম নেই, সেটা হচ্ছে চাউলের ধনিয়া, ফোড়া ফোড়া পাত্র না মানে গন্ধে দিও মনে করে, আমি এখন কিছু ধনে পাতা দেবো, আবার পরে কিছু আমি কষাতে দিই অনেকবার, আমাকে ধনে পাতা এখানে এখন দুবার দিতে ভালো লাগে, লাস্টে একটু দিই, আবার এখন তরকারি যখন মানে মশলাটা কষি তখনও দিই আমি, আমাকে ভালো লাগে ফ্লেভারটা ধনে পাতা। এত সুন্দর উনুনটা জ্বলছে দেখিস, আর আমাদের অনেক জ্বালান,
শুধু মাছের ঝাল করছে আমি মাছের এটা ঝাল কিছু বলছি এমনি আলু বাইগুন কিছু দিই আর এমনি সর্ষে বাটা দিয়ে ঝাল হলে বেগুন দিই আজকে সর্ষে বাটা দিচ্ছি না শুধু পেঁয়াজ হালকা অল্প রসুন দিয়েছি ধনে পাতা টমাটো দিই আর হলুদ লঙ্কা গুঁড়ো দিই আচ্ছা আমার তরকারি রেডি হয়ে গেছে আর চিংড়ি মাছের ভাপাটা করলে হয়ে যাবে চিংড়ি মাছের ভাপাটা মানে বাটিতে বসে মানে কড়াতেই বসিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ এখানে উনুনে তো আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো আর নামিয়ে নেবো একটু মাছ মাখা রেখেছি জুসটা এই উনুনে রান্নার না খেয়ে খাওয়ার টেস্টই আলাদা বল খুব টেস্ট হয় মানে গ্যাসে রান্না করি তো এরকম হয় না আর এটা দেশের মাছ দেশে এলে না মানে বড়ো মাছ আমি একদম আনতে না বলি মা বলি জামাইরা এসছে একটু খাবে ওদের জন্য একটু বড়ো মাছ আনবি না বড়ো মাছ আমরা ওইখানে পাই খাই ভালো লাগে না আমাকে বড়ো মাছ একদম তুমি চুনো মাছ আনবে মানে ভোলা মাছ আর আমুদি মাছ চিংড়ি মাছ আমাকে এই মাছগুলো খুব খেতে ভালো লাগে এখন আস্তে আস্তে তো মাছ খাওয়া কমিয়ে দিয়েছি তাও যেই চুনো মাছটা আমাকে সব দিন ভালো লাগে আর মৌরলা মাছ পুঁটি মাছ এগুলো খুব ভালো লাগে তো আমি বলি আগে ছোটো মাছ করবে দেশের ছোটো মাছগুলো খেতে খুব ভালো কারণ এখানে পুরো টাটকা পাওয়া যায় সকালে সকালে পুরো মাছ ধরা হয়ে থাকে না পুরো টাটকা পাওয়া যায় তো তার না টেস্টটাই আলাদা দেশের মাছে ওইরকম না আমি ওয়েস্ট বেঙ্গলে ওইরকম মাছ পাই না পাই ওয়েস্ট বেঙ্গলে তাও প্রচুর মাছ পাওয়া যায় কিন্তু দেশের মাছের মতো টেস্ট হয় না এখন হয়ে গেছে আমার রান্না কি সুন্দর লাগছে দেখো উনুনে রান্নার টেস্টটাই আলাদা খুব ভালো লাগে সত্যিকারে আর একটা তরকারি হবে আর সব নিরামিষ ওইখানে মাছ বেশি হয় না একটা দুটো মাছের তরকারি হয় আর নিরামিষ ওইখানে হবে গ্যাসে হবে রেডি হয়ে গেছে রান্না আমার কমপ্লিট তরকারি হয়ে গেছে এখনো ভাত হয়নি ভাতের হাঁটি বসে আছে তাড়াতাড়ি করে আমরা বসিয়েছি এরপরে নিরামিষ হবে পিঁপড়ি ছ কামড়ে দেয় মামা দিদি কই
আমরা বাইরে খাচ্ছি ওরা ভিতরে খাচ্ছে আজ রাতারি আমাদের দিদার বাড়িতে রান্না শেষ হয় না আট রকমের হলে তারপর যদি ফ্রেশ হলো তো হলো নারে চলতে থাকবে আর দূর বাটিয়া না যে কমে টাইম লাগে চলে আর দিয়া আছে আমরা খেতে বসে আছি